আর্থ সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই কামরাঙ্গীর চরে প্রধানমন্ত্রী আবারও ভোট চাইলেন নৌকায় নির্বাচন করতে যাচ্ছে সরকার ও কমিশন অভিযোগ ঐক্যফ্রন্টের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ভোটের মাঠে সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল জনগণের মনে আস্থা ফিরবে ইসির আশাবাদ উন্নয়নের প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রচারণা কয়েক জায়গায় সংঘর্ষে দুই প্রার্থী সহ আহত শতাধিক জেএসি জেডিসি ও প্রাথমিকে বেড়েছে পাশের হার ভালো ফলাফল উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বই উৎসব উদ্বোধন ব্যাংক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এবং আমি তাইজিন রহমান এছাড়া সংবাদে আরো থাকছে বড়দিন ঘিরে বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন উৎসব আমেদের যিশু ভক্তরা চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং জনগণের আর্থ সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি রাজধানীর কামরাঙ্গির চরে নির্বাচনী জনসভায় রাজধানী ঘিরে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা বিস্তারিত আকবর হোসেন সুমন ঢাকার দক্ষিণাংশের আটটি সংসদীয় আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কামরাঙ্গীর চরে আওয়ামী লীগের এই জনসভা এতে যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ ভোটারদের সরব উপস্থিতি জনসভাকে দেয় ভিন্ন আঙ্গিক জনসভাস্থলে পৌঁছলে আওয়ামী লীগ সভাপতিকে স্বাগত জানায় লাখো জনতা জনসভায় আটটি সংসদীয় আসনের এলাকাবাসীর কাছে দল মনোনীত প্রার্থীর পরিচিতি তুলে ধরেন শেখ হাসিনা পরে ভোটারদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ত্রিশ ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সরকারের অবদানের কথা তুলে ধরেন তিনি ভবিষ্যৎ পরিকল্পনা হলো ঢাকায় আমরা পাতাল রেল করব তার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এই পাতাল রেল আমরা করে আর নদীগুলি খনন করে এই নৌপত্র আমরা সচল করে দেব একাদশ জাতীয় সংসদে ভোটের গুরুত্ব তুলে ধরে বিএনপি জামায়াত জোটের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভোটের মাঠে বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব জনগণের অতীতে যারা ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত জোট তারা জনগণের কোনো কল্যাণে কিছু দিতে পারে নাই কিন্তু নিজেরা অর্থ সম্পদে মালিক হয়েছে বিদেশে অর্থ পাচার করেছে সেই পাচার করতে যে ধরাও খেয়েছে তারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমিলি খেলেছে অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে ঠিক এইভাবে তারা সন্ত্রাস দুর্নীতি এবং এ ছাড়া আর কিছু করতে পারে না চলমান উন্নয়ন কাজ শেষ করতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী সেই সাথে রাজধানী কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা আমার রাজনীতিটাই হচ্ছে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য তাই আপনাদের কাছে আমরা ভোট চাই যে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব তরুণ প্রজন্মের বাসযোগ্য দেশ গড়তে সবার সহযোগিতা চান শেখ হাসিনা আটটি সংসদীয় আসনের প্রার্থীর জন্য কামরাঙ্গীরচরের জনসভায় ভোট চাইলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার প্রত্যাশা তরুণ প্রজন্মের নতুন পোধ মুক্তিযুদ্ধের পক্ষেই হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে প্রহসনে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতারা বিকেলে ফ্রন্ট অফিসে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা ভোটের দিন জনগণকে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান ফ্রন্টের নেতারা সেনাবাহিনী অতীত ঐতিহ্য ধরে রেখে নির্বাচনের দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন ঐক্যফ্রন্ট নেতারা এ সময় সারাদেশে ভোটের চিত্র তুলে ধরেন তারা লিখিত বক্তব্য পড়ে শোনান মাহমুদুর রহমান মান্না নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে বিদেশি পর্যবেক্ষকদের আসতে না দেওয়ার সমালোচনা করেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাদশ জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার ও কমিশন যোগ দেওয়া এই নির্বাচনকে একটা প্রহসনে যে কোনো আপনার মানুষ যারা একটু ভাবতে পারে তারা ভাবতেই পারে না যে এই ধরনের একটু নির্বাচন হতে পারে সেই দিকেই তারা নিয়ে যাচ্ছে নির্বাচনকে ক্রমশই তারা আরো তামাশায় পূরণ সংবাদ সম্মেলনে ড কামাল হোসেন বলেন দেশের মানুষ তিরিশে ডিসেম্বর ভোট প্রদানের জন্য উন্মুখ হয়ে আছে সেনাবাহিনী অতীতের গৌরব ধরে রেখে দায়িত্ব পালন করবে বলেও আশাবাদ জানান তিনি আর আজকে সেনাবাহিনী এসছে তো আমরা আশা প্রকাশ করেছি যে অতীতে সেনাবাহিনী একটা নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা রেখেছে তো আমরা সেই আশাকে পুনরাবৃত্তি করছি যে তারা এসছে আজকের দিনটা তো ঠিকই বলেছেন যে এখনও কিছু ঘটনাগুলো ঘটছে এটা একদমই এর আগে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবীদের অনুষ্ঠানে ডক্টর কামাল ভোটের অধিকার ফিরিয়ে আনতে তিরিশে ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান সারাদেশে গ্রেফতার চলছে উল্লেখ করে বলেন এখনও আইন শৃঙ্খলার কোন উন্নতি হয়নি জসীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী দোসরা জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা এদিকে সেনা মোতায়েন করায় ভোটারদের আস্থা ফিরবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা প্রতিনিধিদের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী রোববার রাত বারোটায় তিনশো উননব্বইটি উপজেলায় এক যোগে নামে সেনা সদস্যরা এছাড়া আঠারোটি উপজেলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর সদস্যদের এরই ধারাবাহিকতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে রাজশাহীর ছটি আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেয় সেনাবাহিনী চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে পনেরোটিতে সেনাবাহিনী এবং একটিতে নৌবাহিনী দায়িত্ব পালন করছে চাঁদপুরের উপজেলাগুলোয় পরিস্থিতি পর্যবেক্ষণে টহল শুরু করেছে সেনাবাহিনী নারায়ণগঞ্জে সেনাবাহিনী সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা যায় পাবনা সহ সারা দেশেই অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রথমবারের মতো ছয়টি সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করে ভোট গণনে কারিগরি সহায়তা দিতেও কাজ করবে সেনাবাহিনী এদিকে সকালে রাজধানীর মডেল কলেজে ভোট গ্রহণ কর্মশালা পরিদর্শন করেন প্রধান নির্বাচন কে এম নুরুল হুদা পরে তিনি সাংবাদিকদের জানান নির্বাচনে সেনা মোতায়েনে ভোটারদের আস্থা বাড়বে বলেই তাদের মাঠে নামানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো ধরনের দায়িত্ব যদি সেনাবাহিনীর সামনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন হবে তখন তারা নিজে স্ব উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারবে সহিংসতা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এবারে নির্বাচন সারা দেশ রাজধানীতে পুরোদমে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা পাড়া মহল্লা চাইছেন প্রার্থীরা করছেন পথসভা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা জনগণের রায় আবারও নৌকার পক্ষে আসবে প্রত্যাশা আওয়ামী লীগের প্রার্থীদের এদিকে ঐক্যফ্রন্ট মারমুখী ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও রিয়াজ সুমল প্রচার প্রচারণার বাকি আর দিন তাই শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা যে যার মতো ছুটছেন ভোটারদের দারে দারে রাজধানীর গ্রিন রোডে গণসংযোগ করেছেন ঢাকা দশ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তাপস উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি আমি অত্যন্ত আশাবাদী যে আগামী ডিসেম্বর তারা ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার আবারও নৌকা সুযোগ দেবে মিরপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন ঢাকা ষোলো আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় নেতৃত্ব দানকারী দলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি স্বাধীনতার পক্ষে ভোট চাচ্ছি মুক্তিযুদ্ধের পক্ষে চাচ্ছি যুবকদের নতুন ভোট নৌকার পক্ষে হোক এইভাবে প্রচার তো আমাদের সারা দিন রাত চব্বিশ ঘন্টা চালিয়ে যাচ্ছে তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশালবাসীর সাথে মতবিনিময় করেন ঢাকা বারো আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় ঐক্যফ্রন্টের ভূমিকা মারমুখী বলে অভিযোগ করেন তিনি মারমুখী আমার মনে হয় আমাদের আমাদের ওই যে ডক্টর কামাল হোসেনের যে পার্টি তারাই রয়েছে আমাদের ফরিদপুরে একজনকে হত্যা করেছেন নোয়াখালীতে একজনকে হত্যা করেছেন আমাদের পার্টি অফিস আমাদের লক্ষ্মীপুরে পার্টি অফিস দিয়েছেন বিভিন্ন জায়গায় আমাদের উপরে অত্যাচার হচ্ছে সুমন টেলিভিশন ঢাকা উন্নয়নের প্রতিশ্রুতি পাল্টা অভিযোগ আর সংঘর্ষের মধ্যে দিয়ে চলছে সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা সেনাবাহিনী মাঠে নামার প্রথম দিনেই লক্ষ্মীপুর শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে শতাধিক তবে সেনাবাহিনী নামায় গণসংযোগে উৎসাহ বেড়েছে ঐক্যফ্রন্ট প্রার্থীদের সরকারি দল একে সাধুবাদ জানিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ তবে থেমে নেই হামলা পাল্টা হামলা আর সংঘর্ষের মতো বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্মীপুরে গণসংযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত হয় ঐক্যফ্রন্ট প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ দলের প্রায় বিশ জন এ ঘটনায় আটক করা হয়েছে ছয়জনকে শরীয়তপুরের গোসাইরহাটে প্রচারণা মিছিল থেকে আওয়ামী লীগ বিএনপি কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে শরীয়তপুর তিন আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুসহ দলের প্রায় পঁচিশ জন আহত হয় চাঁদপুরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছে জন। এছাড়া রাঙামাটি ঠাকুরগাঁও রংপুর কক্সবাজার নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় প্রচারণা বাধা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় জঙ্গিবাদের হাত থেকে দেশ রক্ষায় নৌকা প্রতীকে ভোট চান মহাজোট প্রার্থী আর সেনাবাহিনী নামায় স্বস্তি জানান বিএনপির মিজানুর রহমান মিনু আজকের পর থেকে এবং ভোটের দিন বাংলাদেশে এবং আমাদের এই আসনে এটা ব্যাপক ভোট উৎসব হবে নৌকা ভোট দিতে হবে জঙ্গিবাদের হাত থেকে রাজশাহীকে রক্ষা করার জন্য এদিকে গণসংযোগ করেছেন নড়াইল দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরফি বিন মর্তুজা এবং আমরা সবাই একসাথে সুন্দর খুলনা দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকায় ভোট চান একই আসনের বিএনপি প্রার্থী ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন যাজর প্রত্যেক এসে দায়িত্ব নিয়ে আগামী পাঁচ দিন নির্বাচনী সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরী পাড়া ও দক্ষিণ সুরমা এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী ডক্টর এ কে আব্দুল মুমিন এবং যদি কোনো ধরনের সিকিউরিটি ফোর্স এটাকে আমাদের এই ধরে রাখার প্রচেষ্টাকে সাহায্য করে অবশ্যই আমরা তাদের ওয়েলকাম করি যশোর একাশুনে প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগ ঐক্যফ্রন্টের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি দীর্ঘদিন এলাকায় না থাকায় জনগণ থেকে বিচ্ছিন্ন এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারের তুঙ্গে রয়েছেন নৌকার আলহাজ শেখ আফিলুদ্দিন এছাড়াও ভোলা সুনামগঞ্জ গোপালগঞ্জ নাটোরসহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আর মিছিল মিটিংয়ের মাধ্যমে ভোটের মাঠ গরম রেখেছেন প্রার্থীরা আফসানা নীলা টেলিভিশন প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার পাশের হার বেড়েছে পিএসসিতে জেএসসিতে পঁচাশি জেডিসিতে দশমিক শূন্য চার শতাংশ জেএসসি ও জেডিসিতে প্রায় ২৬ লাখ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে বাইশ লাখ তিরিশ হাজার তবে কমেছে জিপিএফ ফাইভ সাড়ে ছাব্বিশ লাখেরও বেশি শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে পঁচিশ লাখ আটাশি হাজার ভালো ফলাফলের উচ্ছ্বসিত শিক্ষার্থী খুদে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস পরীক্ষায় ভালো ফলাফলের প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ভালো করায় স্কুলগুলোতে আনন্দ জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় পাশের অনুভূতিও শিক্ষার্থীদের কাছে

জিপিএ ফাইভ পেয়েছে আটষট্টি হাজার পঁচানব্বই জন যা গত বছর ছিল এক লাখ চুরাশি হাজার তিনশো সাতানব্বই জন জেডিসিতে তিন লাখ বিরাশি হাজার শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিন লাখ চল্লিশ হাজার পাশের হার উনানব্বই দশমিক শূন্য চার ভাগ সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি চালু হয় এবছর জেএসি জেডিসি পরীক্ষায় বোর্ডের ফল প্রক্রিয়াকরণে চতুর্থ বিষয় বিবেচনা করা হয়নি এ কারণে এবছর গত ফলে কমেছে এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ লাখ হাজার উত্তীর্ণের মধ্যে এগারো লাখ একাশি হাজার ছাত্র এবং চোদ্দ লাখ সাত হাজার ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে তিন লাখ অষ্টআশি হাজার একশো তিরানব্বই জন ইফতদারি দুই লাখ চুয়াত্তর হাজার শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে দুই লাখ আটষট্টি হাজার পঁচিশ লাখ অষ্টআশি হাজার নয়শো জন সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে পাশের হার সাতানব্বই দশমিক ছয় নয় ভাগ সর্বোচ্চ পাশের হার বিবেচনায় রাজশাহী বিভাগ শীর্ষে সামগ্রিক ফলাফলে এগিয়ে আছে ছাত্রীরা আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জিপিএ ফাইভ পেয়েছে তিন লাখ আটষট্টি হাজার একশো তিরানব্বই জন তার ছাত্র এক লাখ একষট্টি হাজার চারশো এগারো জন ছাত্রী দুই লাখ ছয় হাজার সাতশো বিরাশি জন এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় পিএসি জেএসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ দুটো তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা দু হাজার উনিশ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে বই উৎসব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন শিক্ষায় পারে দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করতে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার মোহাম্মদ নুরুল নবীর রিপোর্ট বছরের প্রথম দিন বই উৎসব দুরূহ এই বিশাল কর্মযজ্ঞটি এখন বাংলাদেশে অনেকটা নিয়মেই পরিণত হয়েছে কিন্তু তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন তারপরও ছয় মাস আগে থেকে বই ছাপানোর কাজ শুরু করায় এবার এই কার্যক্রমের কোনো ব্যত্যয় হচ্ছে না এবারও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ৩৫ কোটি একুশ লাখ আটশো বিরানব্বইটি নতুন বই সোমবার গণভবনে প্রধানমন্ত্রী ছোট্টমণিদের হাতে পাঠ্যবইয়ের সেট তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বলেন একটি শিক্ষিত বিজ্ঞান জাতি বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ যথাসময়ে বই পৌঁছানোয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের বিনা পয়সায় বই বিতরণের মাধ্যমে আমাদের শিক্ষার প্রতি মানুষের উৎসাহ বাড়ছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিজ্ঞান মনস্ক একটা জাতি গড়ে তুলতে হবে পাশাপাশি একটা শিক্ষিত জনগোষ্ঠী পারবে আমাদের দেশটাকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে শিক্ষার কোন বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী দু সাল পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে সেই পরিকল্পনাটাও আমি জাতিকে দিয়ে গেলাম কারণ আমি এটা মনে করি যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে পরেই আমরা আমাদের অর্জনগুলি আরও দ্রুত করতে পারবো পহলা জানুয়ারি আজিমপুর গার্লস হাই স্কুলের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এই বই উৎসব অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে আমাদের যে লক্ষ্য করেছি টেলিভিশন ঢাকা ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সেনা মোতায়নে কারো উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই বললেন ওবাদুল কাদের বিতর্কিত না করার আহ্বান অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলছে সুজন অবাধে ভোটাধিকার প্রয়োগ নিয়ে সংশয় আপনারা দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ সেনাবাহিনী কোন দলের নয় তাদেরকে বিতর্কিত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফেনী তিন আসনের মহাজোট প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি উদ্দেশ্য করে কাদের বলেন আপনারা নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে বিতর্কিত করেছেন এখন সেনাবাহিনীকে নিয়ে অপচেষ্টা চালাচ্ছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় আগামী তিরিশে ডিসেম্বর ভোটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পুলিশকে বিতর্কিত করেছে প্রশাসনকে বিতর্কিত করতে চায় এখন সেনাবাহিনীকে নিয়ে কেউ যেন বিতর্ক না করে ঐক্য ফ্রন্ট বিএনপি থেকে সরে দাঁড়ানোর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জাতীয় ক্লাবে এক আলোচনায় তিনি বলেন মামলা হামলা ও পুলিশি হয়রানি চলছেই এ কারণে অনেক প্রার্থী প্রচার প্রচারণা চালাতে পারছেন না সহিংসতা সহ বিভিন্ন কারণে ভোটাররা শঙ্কায় আছেন বলেও মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দেশটার কে বাসযোগ্য করা আমাদের সকলের দায়িত্ব তো আমরা সেই আহ্বানটা জানাবো ভোটটা সঠিক হবে তো আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারব তো আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারব তো এবং ভোট দিয়ে আমরা ওই যে নিরাপদে বাড়ি ফিরতে পারব তো এই প্রশ্নগুলো আমরা বারবার সম্মুখীন হয়েছি সকল দল মত এবং এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় ঢাকা আট আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের দুই কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ তারা হলেন শহীদ ও মোহিত বিকেলে শাহজাহানপুরের আল বারাকা হাসপাতালের সামনে তারা টাকা বিতরণ করছিল বলে জানায় পুলিশ তাদের কাছ থেকে চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে এই দুই জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আবারও নির্বাচন প্রসঙ্গ নারায়ণগঞ্জ এক আসনে দলের অবস্থান ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগের প্রার্থী গোলাম দাস্তগির গাজী তিনি বলছেন সরকারের উন্নয়ন বিবেচনায় নৌকার পক্ষে জনগণ আর বিএনপি প্রার্থী কাজী মনিরুজ্জামান বলছেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে রায় যাবে ধানের শীষে প্রচারে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি বিস্তারিত সুমন নারায়ণগঞ্জের অন্যতম শিল্প জানাচ্ছেন এলাকা রূপগঞ্জ সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে সংসদ নির্বাচনের এই আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ 2008 সাল থেকে এই আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী গুলাম দস্তগির গাজী তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই বললেন গোলাম দস্তগির গাজী নতুন নতুন রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে কালভার্ট হয়েছে আমাদের এখানে দেখেন শীতলোকে সেদ্ধ আমরা মোড়াপড়া করে ফেলেছি তারপরে ভুলতা ফ্লাইওভার প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে সুতরাং এই যে উন্নয়নগুলি আমার এত রাস্তা হয়েছে কোনো কোনো আগে তো মানে গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়ার রাস্তা ছিল না সমস্ত কাছে রাস্তা লাল মাটির রাস্তা পিছলা পথ সব পাকা করে ফেলেছে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা সন্তুষ্টি আছে তারা মনে করছে এই সরকার যদি অব্যাহত রাখে থাকে তাহলে তাহলে এই সুখ শান্তি তারা আগামীতে পাবে আর বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান বলছেন জনগণ তার প্রতি আস্থাশীল আমাদের পোস্টার লাগানোর আধা ঘন্টার মধ্যেই সমস্ত পোস্টার তারা ছেড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে আজকে এই নির্বাচন আমরা করছি উন্নয়নের স্বার্থেই সরকারের ধারাবাহিকতা থাকা প্রয়োজন এর জন্য নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা একটা সুন্দর দেশ গড়ার জন্য কিন্তু আমরা এখানে আবার আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে মানে আমরা চাচ্ছি যে ওনাকে হইতে হবে নাহলে এই দেশ আর দেশ থাকবে না আবার পাকিস্তান হয়ে যাবে নৌকাকে ভোট দিতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা রূপগঞ্জ এলাকায় ডেভেলপ ভালোই হয়েছে আমরা মনে করেন বেকার ছিলাম অনেক রাস্তাঘাট করণে আমরা অসহায় পঙ্গু মানুষ সিএনজি মিএনজি চালাইয়া ওখানে চলতে পারি সুস্থ নির্বাচন হোক দেশের উন্নয়ন যারা করবে তাদেরকে আমাদের দরকার নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশের আশা তাদের রিয়াজ সুমন একুশে টেলিভিশন নারায়ণগঞ্জ আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ জয়পুরহাটের খেতলালে গ্রামের নকশি কাঁথা শিল্পীদের দিয়ে স্বদেশ প্রীতি নামে প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন জুবেদ আক্তার যেখানে নকশি কাঁথা তৈরি করছে একশো নারী বাড়তি রোজগারে স্বাবলম্বী হচ্ছেন তারা জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সহায়তায় জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল নিজের মেধায় পাহারি নকশার এই কাঠা জয়পুরহাটের খেতলাল উপজেলার আলমপুর গ্রামের নারীদের তৈরি এই শীতবস্ত্র যেন শিল্প রঙিন ফুটে উঠছে, ঐতিহ্য। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে নারীদের নকশিকাথা বিক্রি করে পাওয়া যাচ্ছে ভালো দাম সংসারের পাশাপাশি কিছু কাজ করার পাশাপাশি আমাদের নকশি কাতার কাজ করি ছেলেমেয়েদেরকে লেখাপড়া করায় সাহায্য করে কোনো প্রশিক্ষণ দেয় আমরা নিতে পারবো আমরা আরো এগিয়ে যেতে পারবো রংপুর দিনাজপুর গায়ে মান্দা থেকে নিতে আসে এটা আমার বিক্রি করে দেয় সাত হাজার আট হাজার ছয় হাজার টাকা বিক্রি করে দেয় গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই নকশি কাঁথা সংগঠন গড়ে তোলার কথা জানালেন উদ্যোক্তা আমার গ্রামে একশো জন মহিলা নিয়ে আমি একটা সংগঠন তৈরি করি সেখানে নকশি কাঁথার প্রশিক্ষণ দেই এবং সেগুলি বাজারজাত করি তার থেকে আমরা যে প্রফিট পাই তা দিয়ে সচ্ছলভাবে চলতে পারি এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারাও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করতে পারি এবং উদ্যোক্তা ট্রেনিং দিয়ে তাদেরকে যদি আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে তারা আরো আত্মনির্ভরশীল হবে এবং তারা তাদের সংসারকে আরো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবে সংশ্লিষ্টরা বলছেন প্রশিক্ষণ আর সহযোগিতা পেলে রপ্তানি পণ্যে যোগ হতে পারে এই নকশি কাঠা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন আবার ইসলাম ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকছে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলি নিহত দুই দুর্নীতির মামলায় আবারও দোষী সাব্যস্ত নওয়াজ শরীফ সাত বছরের কারাদণ্ড আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে সংবাদে খাগড়াছড়ি পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর গোলাগুলিতে দুজন প্রাণ হারিয়েছেন দুপুরে পূজা গাঙ্গে আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটে নিহতরা হলেন উজ্জ্বল কান্তি চাকমা চিক্কু ও সোহেল রানা ইউপিডিএফ দাবি করেছে উজ্জ্বল কান্তি চাকমা তাদের সমর্থক আর সোহেল রানা নির্মাণ শ্রমিক তার বাড়ি চট্টগ্রামের হাটা বলে জানিয়েছে পুলিশ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ইউপিডিএফ ও জেএসএস দুটি আঞ্চলিক গ্রুপের মধ্যে তাদের তাদের আধিপত্যকে কেন্দ্র করে তাদের মধ্যে গুলাগুলি হয়েছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা লাশ নিয়ে এসেছি এ বিষয়ে আমরা আপাতত কোনো পক্ষ থেকে কার কোন পক্ষের লোক মারা গেছে সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি কাছ থেকে কোনো অভিযোগ পাইনি সান্তাহার স্টেশনের বাইপাস রেলগেট এলাকায় সীমান্ত এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় নয় ঘন্টা ব্যাহত হয় ট্রেন চলাচল চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা রেলওয়ে কর্মকর্তারা জানান ভোরে সান্তাহাহার স্টেশন অতিক্রম করার পর লাইনচ্যুত হয় চিলিহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেসের সাত নম্বর বগি এতে করে সকাল থেকেই আটকা পড়ে পঞ্চগড় ও চিলিহাটি থেকে রাজশাহী খুলনা ও ঢাকার রুটের ট্রেন পরে সকাল নয়টায় দিকে কয়েকটি বগি রেখে বাকি ছয় বগি নিয়ে চিলিহাটির অভিমুখে ছেড়ে যায় ট্রেন এরপর লাইনচ্যুত বগিটির উদ্ধার কাজ শুরু হয় দুপুরের পর রেললাইন স্বাভাবিক হলে শুরু হয় ট্রেন চলাচল গাজীপুরের শ্রীপুরে একটি পাটকলে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাটপণ্য পুড়ে গেছে কারখানা কর্তৃপক্ষ জানান সকালে কারখানার কর্মচারীদের একটি শিফট বিদায় নেয়ার পর আরেকটি শিফটের কর্মীরা কারখানার ভেতরে ঢুকছিল এই সময়ের মধ্যে কারখানার মূল ভবনে ব্রেকিং কার্ড রুমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে এবার ব্যবসা বাণিজ্যের খবর পণ্যের বিশেষত্ব সম্পর্কে জানাতে দুশো এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিদের নিয়ে কর্মশালা করেছে একটি মার্সেল হোটেলে দিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় এতে পরিবেশকদের মার্সেল পণ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয় একই সঙ্গে বিক্রি বাড়ানোর ক্ষেত্রেও পরামর্শ দেওয়া হয় বক্তব্য রাখেন মার্সেলের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান মার্সেলের হেড অব সেলস ড সাখ হোসেন ডেপুটি ডিরেক্টর রিবিউল হাসান সুবন সহ আরও অনেকে অংশ নেন ফরিদপুর খুলনা ও যশোর জোনের ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিরা এরই সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আর্থ সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই কামরাঙ্গের চড়ে প্রধানমন্ত্রী আবারও ভোট চাইলেন নৌকায় প্রহসনে নির্বাচন করতে যাচ্ছে সরকার ও কমিশন অভিযোগ ঐক্যফ্রন্টের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান ভোটের মাঠে সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল জনগণের মনে আস্থা ফিরবে সিসির আশাবাদ উন্নয়নের প্রতিশ্রুতি ও পাল্টা পালটি অভিযোগে চলছে প্রচারণা কয়েক জায়গায় সংঘর্ষে দুই প্রার্থী সহ আহত শতাধিক জেসি জেডিসি ও প্রাথমিকে বেড়েছে পাশের হার ভালো ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বই উদ্বোধন সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে